খাইরুল আলম আপনি লিখেছেন, পূজা উপলক্ষে বসা দোকান থেকে কি কোনো কিছু কেনা যাবে, কিংবা পূজা উপলক্ষে কোনো পণ্যে ডিসকাউন্ট দেওয়া যাবে কিনা? পূজা উপলক্ষে কোনো দোকান বসলো, আপনি সেই দোকান থেকে কিনলেন, গতিকে বা পথিমধ্যে পড়েছে, পথে পড়েছে, আপনি কিনে ফেলেছেন, কিনেছেন বৈধ কোনো জিনিস, এটি বেসিক্যালি হারাম নয়, কিন্তু সেখানে গিয়ে পূজার অনুষ্ঠান বা পুজো উপলক্ষে মেলা টেলা সেগুলো করে সেগুলোতে অংশগ্রহণ করা, পুজোর যে আনুষ্ঠানিকতা সেটাকে সমৃদ্ধ করা, এটা আপনার বিশ্বাসের সঙ্গে যায় না। একজন অন্য ধর্মাবলম্বী তার ধর্মীয় কাজ তিনি পালন করবেন, সে স্বাধীনতা তাকে দিবেন এবং কোনো প্রকার বাধা সৃষ্টি করবেন না এবং কাউকে বাধা সৃষ্টি করতে দিবেন না, যার যার ধর্মীয় কাজ সে করবে, এটি ইসলামের নির্দেশনা মৌলিকভাবে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এই ধরনের বিধানই শরীয়ত আমাদেরকে দেয়। বাট আমরা প্রত্যেকে যার যার যে ধর্মীয় কাজ করছে সেক্ষেত্রে আমরা বাধা দিব না, তারটা তাকে করতে দিব স্বাধীনভাবে। যেমনটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি মক্কাতে, মদিনাতে, অন্যান্য ধর্মাবলম্বী যারা যার তার ধর্ম পালন করেছেন, তিনি কাউকে বাধা দিতে যান নাই, কেন তুমি ধর্ম এটা করছো, ধর্ম তোমার এই ধর্ম সঠিক নয়, এটা করতে পারবো না, বলপূর্বকভাবে তাকে থামিয়ে দেওয়া, এরকম কোনো কাজ তিনি কখনো করেননি। তবে আপনি দেউলিয়া হওয়ার কোনো সুযোগ নেই, উদারতার নাম দিয়ে আপনি উদাসীন হওয়ার কোনো সুযোগ নেই, আপনি অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজের অংশ হিসেবে যে কাজটি করছে কোনো হাদিসের আলোকে সেটি সঠিক নয়, সেটি ভুল, সেটা ভ্রান্তি, শিরক। অতএব তিনি তার বিশ্বাসের জায়গা থেকে করছেন, তাকে আপনি করতে দিবেন, আপনি তার ব্যক্তির স্বাধীনতা বাধা দিবেন না, সেটি ঠিক আছে, কিন্তু আপনি যদি সেখানে গিয়ে অ্যাপ্রিসিয়েট করেন তাহলে কেমন যেন আপনি যেটাকে অন্যায় মনে করছেন সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন, এটা কখনো যুক্তি হতে পারে না। আমাদের অনেক মুসলিম ভাই বোন আজকে এই কাজগুলো করছেন যেগুলো সঠিক নয়। পুজো উপলক্ষে যদি কোনো দোকান ডিসকাউন্ট দেয়, কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো অফার দেয়, তাহলে সেই অফার গ্রহণ করলে যেহেতু সেই কাজের সহযোগিতা প্রত্যক্ষভাবে হচ্ছে না, অতএব সেটিতে কোনো অসুবিধা নেই। আপনি যদি এমন কোনো কাজ করেন যেটিতে অন্যায় কাজের অ্যাপ্রিসিয়েট হয়, সহযোগিতা হয়, দল ভারী করা হয়, তাহলে সেটা নিষিদ্ধ। এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ভূমিকা সেখানে থাকলে সেটি নিষিদ্ধ নয়। সাবির আহমেদ আপনি লিখেছেন, কেউ যদি বলে যে অমুকের গর্ভের সন্তান আমার কিন্তু আমরা বিয়ে করিনি, তাহলে এটি ব্যবচারের প্রকাশ্য স্বীকারোক্তি কিনা এবং এর মাধ্যমে ব্যবচারের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার প্রয়োজন হচ্ছে কিনা জানতে চাই। অবশ্যই এটি গর্হিত এবং ব্যবচারের সামিল। ব্যবচার একটা সমাজকে কখনো ভালো দিকে নিয়ে যেতে পারে না। পারিবারিক বন্ধনগুলো এবং মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যেতে পারে এই ব্যবচারের প্রকট আকার যখন ধারণ করে তখন, কারণ মানুষ যা খুশি তা করবে, যার সাথে ইচ্ছা তার সাথে সময় কাটাবে, এই প্রবণতা সাংসারিক জীবন থেকে মানুষকে দূরে সরায়। এবং এর ফলশ্রুতিতে একটু আগে যেটি বলছিলাম, উন্নত দেশগুলোতে কী ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে এবং সেখানে মানুষের জন্মের হার কমেছে, কারণ হলো মানুষ কোনো রকম লাইফটাকে এনজয় করে কাটিয়ে দিচ্ছে, আপনার ভোগ উপভোগের মধ্যে সীমাবদ্ধ রাখছে, সন্তানের ঝামেলা নিতে চাচ্ছে না, বৈবাহিক বিবাহ করতে চাচ্ছে না, এর ফলশ্রুতিতে সেই সমস্ত সমাজে মানুষের জন্মের হার এটি কমতে কমতে ভয়ঙ্কর একটা অবস্থা ধারণ করছে। আমরা জাপানের মতো উন্নত দেশের কথা যদি বলি, প্রায় সময় তাদের সমাজে দেখা যায় যে বাবা মা বৃদ্ধ অবস্থায় একাকি তারা জীবনযাপন করতে হয় এবং বাসায় মরে থাকেন, পচে গলে থাকেন, একাকি দেখার কেউ থাকে না, এই লাইফটা কারোর কাছে কাম্য হতে পারে না। অতএব সাংসারিক জীবনের বাইরে ব্যবচারকে অ্যাপ্রিসিয়েট করা বা সেটাকে আপনার সমর্থন করা, এটা মানব সভ্যতা বিরোধী কাজ। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ সুশীলতার নাম দিয়ে এই কাজগুলো করে যাচ্ছে। এই দেশের, এই অঞ্চলের হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দাম্পত্য জীবন যাপন করার যে বিশ্বাস সেটাতে বিশ্বাসী এবং সে কালচার আমাদের আবহমান কাল থেকে চলে আসা কালচার। পশ্চিমা দুনিয়া থেকে যত সব বস্তা পচা সস্তা কালচার আমদানি করে সেগুলোকে খাওয়ানোর মতো মূর্খতাসুলভ কাজগুলো এক শ্রেণীর মানুষ নিজেদেরকে শিক্ষিতের শিক্ষিত মানুষের খোলসে সেটাকে আমাদের সামনে পরিবেশন করার চেষ্টা চালাচ্ছেন। আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আপনি ঠিকই বলেছেন যে এই ধরনের বিষয়গুলোকে খুব স্বাভাবিক বিষয় হিসাবে দেখানোর চেষ্টা করা হয় এবং দেখা যায় অনেককে সাক্ষাৎকার নিলে যে প্রথম প্রেম করেছেন কি একটু বলেন দেখি, মানে এই বিষয়গুলো খুব সব মানে সহনীয় করে ফেলা হচ্ছে। এগুলো যদি সহনীয় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সন্তানদের মধ্যে বাবা মার অবাধ্যতা, অসামাজিক কর্মকাণ্ড, যুবক তরুণদের মধ্যে আপনার আপনার বখাটেপনা এবং আপনার যেটি বলেছি যে সাংসারিক জীবন থেকে মানুষ দূরে সরার যে প্রবণতা, এগুলো তৈরি হবে। ইতোমধ্যে সংসারে প্রতি অনীহা তৈরি হওয়ার কারণে সংসারগুলো ভেঙে খান খান হচ্ছে, এর ফলশ্রুতিতে সমাজের জন্য কল্যাণকর কোনো কিছুই কিন্তু আসছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এই ধরনের চক্রান্ত যারা করছে তাদের সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। মঈন খান আপনি লিখেছেন, নামাজের মধ্যে যদি সন্দেহ হয় যে অজু আছে না চলে গেছে তাহলে কি পুনরায় অজু করতে হবে? অজু আছে কি চলে গেছে শুধুমাত্র এই সন্দেহ, যেটি অনেক সময় ওয়াসওয়াসার লেভেল পর্যন্ত যায়, এটির ফলশ্রুতিতে আপনার নামাজ ভঙ্গ হবে না। যদি আপনার প্রবল সম্ভাবনা হয় যে অজু চলে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি সেটাকে অজু চলে গেছে ধরে রাখতে পারেন এবং তার ফলশ্রুতিতে যখন অজু গেছে অজু করে এসে ওই জায়গা থেকে বাকি নামাজ আপনি কন্টিনিউ করতে পারেন।